সুপ্রিয় দর্শক, ইউএসএইড ও এসএমসি নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা শিশু পুষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। পুষ্টি প্রতিটি শিশুর অধিকার। পুষ্ট শিশু পূর্ণ সম্ভাবনা নিয়ে বেড়ে উঠতে পারে, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অধিকারী হয়, পড়ালেখা, ক্রীড়া, সংস্কৃতি সহ বিভিন্ন সেক্টরে তারা ভালো করে, নিজেদের সক্ষমতায় দারিদ্রতাকে জয় করতে পারে, নিজের এবং দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে অপুষ্টি নিয়ে বেড়ে ওঠা শিশু কম উৎপাদনশীল থাকে, এতে নিজের, পরিবারের এবং দেশের উন্নয়ন ব্যাহত হয়। গেল এক দশকে বাংলাদেশ শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যার সুফলও পাওয়া যাচ্ছে। বৈশ্বিক প্রতিবেদন বলছে বাংলাদেশে বয়সের তুলনায় উচ্চতা কম এমন শিশুর সংখ্যা কমছে। 2012 সালে ছিল 39% বা 7,46,000, বর্তমানে 26% বা 38,78,000। তবে এটা এখনও উচ্চ হার হিসেবে চিহ্নিত হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর মানদণ্ডে। এমন পরিস্থিতিতে শিশুর অপুষ্টিজনিত সমস্যা ব্যাপকভাবে কমিয়ে আনতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইউএসএইড এবং এসএমসি নিবেদিত শিশু পুষ্টি অনুষ্ঠানে। আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম, দেশে 5 বছরের কম বয়সী 26% শিশু খর্বকায়, অপুষ্টির শিকার এসব শিশুর সংখ্যা 38,78,000, এদের উচ্চতা বয়সের তুলনায় কম, এদেরকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি যে চিত্রটা বললেন এটা আমরা জানি, যারা যেহেতু আমরা পুষ্টি নিয়ে কাজ করি, এবং আমরা মনে করি না যে এটা এই সময়ে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে যেই ধরনের উন্নতি সাধিত হওয়া, বিশেষ করে অন্যান্য সেক্টরে এবং পুষ্টিবিজ্ঞানের ক্ষেত্রে, তা আমরা মনে করি যে শিশুদের এই চিত্র কোনোভাবেই কাম্য না, এবং এই চিত্রটা বলতে পারি যে এক ক্ষেত্রে ভয়াবহ আমরা মনে করি। কারণ এই সময়ে আমরা যেইভাবে প্রত্যেকটা সেক্টরে সরকারি, বেসরকারি এবং অন্যান্য বিষয়ে যে সচেতনতা তৈরি হওয়া, সেখানে কিন্তু এই ধরনের চিত্রকে আমরা মনে করি যে সব ক্ষেত্রে আমরা 100% সাকসেসফুল হতে পারিনি। সুতরাং আমরা মনে করি যে না, এটা থেকে আমাদের উত্তরণ দরকার আছে। ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে আমরা গ্রোথ মনিটরিং এবং প্রমোশন শব্দটি বেশ আলোচিত হতে দেখছি, এটা আসলে কী এবং কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, গ্রোথ মনিটরিং যেটা, সেটা আসলে আমরা দেখি যে খুব সোজাভাবে যে একটা শিশুর বয়স অনুযায়ী তার গ্রোথটা বা বৃদ্ধিটা কেমন হবে, সেটার একটা চার্ট আছে। যদি সেটা তার সীমারেখার মধ্যে থাকে, সেটা হচ্ছে রোড টু হেলথ, মানে শিশুগুলো সুস্থ, তারা ঠিক মতো করে বাড়ে। তো সেইটা দেখার জন্য আসলে এটা এত সোজাভাবে করা যে প্রত্যেকটা মা তার বাড়িতে থেকে যেন নিজেই বুঝতে পারে যে তার বাচ্চার ওজনটা দেখবে, বয়স তো জানে, দেখার পর যদি এই গ্রোথ কার্ভটা দেখে যে ঠিক মতো আছে, তাহলে মা বুঝবে যে না, তার বাচ্চা বৃদ্ধি ঠিক আছে। যখন এটা নিচে নেমে আসে গ্রাফটা কিংবা উপরে চলে যায়, তখন বুঝতে হবে যে না, বাচ্চাটা গ্রোথটা বা বৃদ্ধিটা স্বাভাবিক হচ্ছে না। এবং এইটা দিয়ে যেহেতু সরাসরি একটা মা বুঝতে পারে কিংবা স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারে কিংবা যারা কমিউনিটি লেভেলে কাজ করে তারা বুঝতে পারে, সুতরাং ইমিডিয়েটলি তারা অ্যাকশনটা নিতে পারে যে বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না, ইভেন বাচ্চাকে তার ওজন কি বেশি হচ্ছে কিনা স্বাভাবিক হচ্ছে কিংবা কম হচ্ছে কিনা, এই তথ্যটা কিন্তু এই গ্রোথ চার্ট থেকে দেখতে পারে। সেই জন্য আমরা মনে করি যে পুষ্টির ক্ষেত্রে এই চার্টটা খুবই জরুরি, খুবই দরকার, এবং এটা হচ্ছে যে আপনি বাড়িতে বসে একটা বাচ্চার মনিটরিং করতে পারেন যে ঠিক মতো তার গ্রোথটা হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব তসলিমউদ্দিন খান, আপনার কাছে একই প্রশ্ন যে গ্রোথ মনিটরিং এবং প্রমোশন বিষয়টা আসলে কী, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে বুঝিয়ে দেন, পাশাপাশি আমাদের শিশুদের যে পুষ্টি অবস্থা এটার উন্নয়নে গ্রোথ মনিটরিং কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রোথ মনিটরিং। আমি গ্রোথ মনিটরিং এর কথা বলার আগে কিছু ইনফরমেশন আপনাকে দেই, সেখান থেকে আমরা আলোচনা শুরু করি। বাংলাদেশে প্রতি 4টা শিশুর মধ্যে একটা শিশু তার খর্বকৃতি হয়, অর্থাৎ স্ট্যান্ডিং। এটা কি খর্বকৃতি বা স্ট্যান্ডিং কোনটা? 5 বছর পর্যন্ত এই মাপা সাধারণত হয়, যেটা আপা বললেন একদম ঠিকভাবে উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যদি তার বয়স অনুযায়ী তার যতটুকু লম্বা হওয়ার কথা ছিল সেটা যে হচ্ছে না, সেটা হলো স্ট্যান্ডিং আমরা বলি, যদি সেটা খর্বকৃতি হয়, এটা হলো একটা। এরকম শিশু পাওয়া যায় 4টার মধ্যে একটা। আরেকটা আছে 22%,
সেটা হলো আন্ডারওয়েট, অর্থাৎ এই শিশুর যতটুকু ওজন হওয়ার কথা ততটুকু হয় নাই। এখন দেখেন এই দুইটা ইন্ডিকেটর যে আমি বললাম, একটা হলো স্টান্টিং আর একটা হলো ওয়েট, হ্যাঁ, শিশুর এই দুইটা ইন্ডিকেটর খুবই ইম্পর্টেন্ট শিশুদের নিউট্রিশনের ক্ষেত্রে। যদি একটা শিশুর নিউট্রিশনের অভাব না থাকে তাহলে কিন্তু এরকম হওয়ার কথা না, তার খর্বাকৃতিরই হওয়ার কথা না, অথবা তার ওই ওয়েটের আন্ডার ওয়েটও হওয়ার কথা না। এবং এটা আমরা কোত্থেকে পাই? ওই গ্রোথ মনিটরিংয়ে, গ্রোথ মনিটরিংয়ের চার্ট আছে, প্রতিটা শিশুর সার্টেন এইজে 5 বছর পর্যন্ত কতটুকু তার ওয়েট হবে, কতটুকু তার হাইট হবে, এগুলো নির্ণয় করা আছে, এবং সেখানে কোনটা ডেঞ্জার সাইনে চলে গেছে, কোনটা ঠিক মতো আছে সেটা বুঝতে পারে। এবং এটা এত সহজভাবে করা, যে কোনো স্বাস্থ্যকর্মী এটা করতে পারে। যেমন আমাদের প্রায় 11,000 প্রোভাইডার আছে, ব্লু স্টার প্রোভাইডার বলি সারা দেশে, নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, তারা কমিউনিটিতে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করে, কিন্তু তারা গ্রাজুয়েট ডক্টর না, কিন্তু তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছি, তারাও কিন্তু এই কাজটা করে। সো আমরা যদি ফিউচার জেনারেশনটাকে আমরা এই যেটা আপনি বলেছেন আপনার এখানে যে পুষ্ট শিশু, অর্থাৎ অপুষ্টির অভাব যদি না দেখতে চাই, তাহলে গ্রোথ মনিটরিংটা করা খুবই দরকার প্রতিটা শিশুর জন্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম। অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট আসলে কি এবং এর প্রয়োজনীয়তা কতখানি? ধন্যবাদ। এই সময় আসলে বাংলাদেশের যত ধরনের অপুষ্টি আছে, শিশুদের বেলায় আমরা দেখি তাদেরকে চার ধরনের অপুষ্টি তারা ভুগছে। যেমন একটা হচ্ছে যে স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডারওয়েট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। তো সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখন আন্ডার নিউট্রিশনকে আমরা চারটা ভাগে ভাগ করি, তার মধ্যে একটা বড় যে অপুষ্টি সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এখন কথা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টিটা কী। আমরা যে খাবার খাই প্রতিদিন সেই খাবারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, যে খাবারগুলো আমাদের অনেক বেশি দরকার, যে খাবারটা আমরা না খেলে আমাদের কষ্ট হয়, আমরা বুঝতে পারি যে আমরা খিদা পাচ্ছে, সেই খাবারগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা যেটা আমরা বেশি পরিমাণে খাই। তো এইটার বেলায় আমাদের সমস্যা কম। কেন? কারণ যদি আমি ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট বা ভাত কম খাই, আমার খিদা পাবে, আমি বুঝবো আমি আবার ভাত খাবো। কিন্তু অনুপুষ্টি যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট খুব অল্প পরিমাণে লাগে, 1 গ্রামের চেয়েও কম, এমনকি 1 মাইক্রোগ্রামের চেয়েও কম, 1 মিলিগ্রামের চেয়েও কম, এত সামান্য পরিমাণে লাগে। কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুপুষ্টি যত কম পরিমাণে লাগুক না কেন, এদের ভূমিকা বা এদের ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। কারণ এদের অভাবে আমাদের শরীরে ঠিকমতো কাজ করতে পারে না এবং নানান ধরনের অসুখে শিশুরা ভোগে, শিশুদের কথা যদি আমরা বলি। তো এখন এই অনুপুষ্টির যে ইম্পর্টেন্স, সেটা হচ্ছে আমাদের একটা শিশুর বৃদ্ধির জন্য যা যা মানে যে যে পুষ্টি দরকার, তার মধ্যে অনুপুষ্টির ভূমিকা হচ্ছে অনেক বেশি। কেন? কারণ আমরা দেখি যে এই সময় বাচ্চার বিভিন্ন অর্গান ডেভেলপ করে, ব্রেইন ডেভেলপ করা, তার যে কগনিটিভ যে ডেভেলপমেন্ট, সব কিছুর জন্য এই অনুপুষ্টিগুলা দরকার। এখন কথা হচ্ছে কোনগুলো অনুপুষ্টি। অনুপুষ্টিকে যদি আমরা সোজাভাবে বলি মানুষকে বোঝার জন্য, তাহলে হচ্ছে সোজা ভাষায় এটা হচ্ছে ভিটামিন, আর এটা হচ্ছে যে ইয়ে হচ্ছে মিনারেল। এই দুই ধরনের পুষ্টিকে আমরা একসাথে বলি অনুপুষ্টি। এখন ভিটামিনের বেলায় যে ভিটামিনগুলো বাচ্চাদের জন্য দরকার, ভিটামিন আবার 2 রকমের। একটা গ্রুপ ভিটামিন হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, যেমন ভিটামিন আর ভিটামিন সি। এখন এই ভিটামিনটা আমাদের কেন ইম্পর্টেন্ট, যে এই যে পানিতে দ্রবীভূত যে ভিটামিনগুলো, সেগুলো কিন্তু আমার শরীরে স্টোর হয় না। মানে শিশুদের বেলায় যেটা আমরা দেখি, এটা প্রতিদিন খেতে হবে। কারণ খাওয়ার পর যেটা হয়, যতটুকু দরকার শরীরে ততটুকু শরীরে থাকে, বাকিটা কিন্তু বের হয়ে যায় প্রতিদিন। তো এটা হচ্ছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। আর কিছু ভিটামিন আছে যেটাকে আমরা বলি ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন ভিটামিন এ, ডি, ই, কে। এই চারটা ভিটামিন বেলায় যেটা দিয়ে দরকার, সেটা হচ্ছে এই ভিটামিনগুলোর একটা ভালো দিক হচ্ছে এরা শরীরে স্টোর থাকতে পারে। আচ্ছা, ইভেন 6 মান্থ পর্যন্ত ভিটামিন এ থাকতে পারে। কিন্তু খারাপ দিক যেটা হচ্ছে যে এরা এগুলো এই ভিটামিনগুলো যদি অতিরিক্ত খাওয়া হয়, তাহলে কিন্তু আবার শরীরে জমে টক্সিসিটি বা এক ধরনের বিষক্রিয়া ধরনের করতে পারে, যদিও সেই ডোজটা অনেক হাই। তো এই হচ্ছে আমাদের ভিটামিনের বেলায়। আর যে মিনারেলের বেলায় যেটা হচ্ছে, যেমন শিশুদের বেলায় আমরা জানি যে শিশুদের গ্রোথটা অনেক বেশি দরকার, তো সেখানে আমরা এখন সবাই জানি জিঙ্কের দরকার কতটা বেশি। সো জিঙ্ক একটা অনুপুষ্টি, যেটা আমরা মাইক্রোনিউট্রিয়েন্টও বলছি। আর এছাড়া আরও যে মিনারেল, যেমন আয়রন, ফলিক অ্যাসিড, তারপরে আদার যেগুলো আছে যে
সিলিনিয়াম, এই ধরনের যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো মিনারেল বলছি আমরা, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি দরকার তার ঠিকমতো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তসলিমুদ্দিন খান। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পুষ্টির ক্ষেত্রে আসলে একটা ভারসাম্য দরকার, এই ক্ষেত্রে এসএমসির কোনো উদ্যোগ আছে কি? ডেফিনেটলি উদ্যোগ আছে, বিশেষ করে এই এই শিশুদের যে পুষ্টি, বিশেষ করে আপা অত্যন্ত সুন্দরভাবে বললেন অনুপুষ্টি, অর্থাৎ অনু কথাটা কিন্তু ছোট ক্ষুদ্র, কিন্তু এই বিষয়টি কিন্তু ক্ষুদ্র না, অনেক বড়, অনেক বড় তার ইম্প্যাক্ট হয়। তো সেই কারণে আমরা যে কাজটি করি সেটা হলো এই নিউট্রিশনের ক্ষেত্রে প্রথমে যেটা করি সেটা হলো শিশু যাতে করে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায়। বাংলাদেশে কয়েকটা চলকে, কয়েকটা ইন্ডিকেটরে আশানুরূপ প্রোগ্রেস করে নেয় রিসেন্ট ইয়ার্সে, তার মধ্যে একটা কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আগে ছিল 65% এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ওইটা কমে কিন্তু এখন 55% গত 4 বছরে হয়েছে, যেটা কিন্তু আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। অবশ্যই, কিন্তু আমরা চাই প্রতিটা শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড পাক, যাতে করে তার মধ্যে ওই সময় অনুপুষ্টির অভাব না থাকে। দেখেন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি হয় তাহলে একটা বাচ্চা আর কিছু খেতে হবে না, ইভেন পানীয় না, কিন্তু সমস্যা হলো এইটা মারা অনেক সময় বুঝে না বা বিভিন্ন প্রবলেম। তো আমরা এটার ব্যাপক প্রচারণা চালাই। এরপরে 6 মান্থ থেকে যেটা শুরু হলো সেটা হলো আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার। এই যে আপা একটু আগে বললেন যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই অ্যানিমিয়া কিন্তু বাচ্চাদের জন্য একটা বিরাট সমস্যা। এবং অ্যানিমিয়া হলে কি হবে? অ্যানিমিয়া হলে তার গ্রোথ হবে না, অ্যানিমিয়া হলে তার ইন্টেলিজেন্সি ওইভাবে ডেভেলপ করবে না, অ্যানিমিয়া হলে আরও বিভিন্ন তার মধ্যে ইমিউনিটি কমে যায়, অনেক রকমের কনসিকোয়েন্স আছে এই বাচ্চাদের অ্যানিমিক, এবং অনেক বাচ্চা এই বাংলাদেশে অ্যানিমিক, যার জন্য আমরা আমাদের এই মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, আমরা চাই যে প্রতিটা শিশু নর্মাল খাওয়া খেয়ে যদি তার নিউট্রিশনের অভাব দূর হয় আমরা অত্যন্ত হ্যাপি, কিন্তু এটা খুব দূরহ কাজ। এই জন্য একটা সার্টেন সময় পরপর এই MNP মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, যেখানে জিঙ্ক আছে, অন্য অন্য ভিটামিন এবং মিনারেল রয়েছে যেটা বাচ্চাদের জন্য দরকার, আমরা চাই প্রতিটি শিশু খাক। একটা শিশু যাতে করে তাকে পরিমাপ করা যায়, তাকে সাপ্লিমেন্ট দেওয়া যায়, তাকে নলেজ দেওয়া হবে, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে তাকে আনতে হবে। এই খুব নিবিড়ভাবে এই কার্যক্রমটা আমরা সারা দেশব্যাপী ইমপ্লিমেন্ট করি। MMS-এর যে একটা বিষয় আছে আপনাদের, এটা সম্পর্কে একটু জানতে চাই। দেখেন, MMS আবার অন্য গ্রুপের জন্য, বাংলাদেশে আমরা যে স্টাডি হয়েছে, বিশেষ করে জাতীয় পুষ্টি সংস্থা যে আছে তাদের স্টাডিতে দেখা গেছে যে 72%-এর মতো আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে মহিলাদের মধ্যে, জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে 44%-এর মতো, আয়োডিনের ডেফিসিয়েন্সি 30%, অ্যানিমিক আছে মারা মহিলারা 30%। তো এইরকম আপনি মাইক্রোনিউট্রিশনের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু অ্যাগ্রাভেট করে যখন সে প্রেগনেন্ট হয়, কেন প্রেগনেন্ট হওয়ার পরে তার একার খাবার তো না, তার গর্ভে যে সন্তান রয়েছে তারও খাবার। তো এই কারণে আমরা ইউনাইটেড নেশন একটা ফর্মুলা করেছে, ইউনিম্যাপস ফর্মুলা বলে, এই ফর্মুলার মধ্যে 15 ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেখানে ভিটামিন এ, 5 রকমের ভিটামিন বি, আপাতে কয়েক রকমের ভিটামিন বির কথা কিন্তু অলরেডি বললেন, তারপরে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, তারপরে আয়রন, ফোলিক অ্যাসিড, সিলিনিয়াম, কপার, জিঙ্ক, এই সব কিছুর সমন্বয়ে যতটুকু দরকার এরকম 180 ট্যাবলেট তার খেতে হবে ডিউরিং প্রেগনেন্সি। যদি খায় তাহলে কিন্তু তার এই সব এই মাল্টিপল মাইক্রোনিউট্রিশনের আর ঘাটতি থাকবে না তার শরীরে। এর সাথে যদি আপনি দিতে পারেন ক্যালসিয়াম তাহলে তো আরও ভালো, তাহলে একটা মা তার এই ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব থাকবে না, এবং সে একটা সুস্থ জন্ম, শিশু জন্ম দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, সে নিজেও সুস্থ থাকবে। ফুল কেয়ার নামে আরও একটি পণ্য আছে এসএমসির, এর ভূমিকাটা কি আসলে? এইটা কিন্তু ওই MMS একটু আগে যেটা বলেছেন সেইটাই ফুল কেয়ার। মানে আমরা আমাদের ব্র্যান্ড নেম ফুল কেয়ার বাংলাদেশি সারা বিশ্বেই প্রথম, এবার ন্যাশনাল লেভেলে এতটা আমরা করেছি, এবং এইটা কিন্তু WHO এন্ডোর্স করেছে, ইউনিসেফ এটাকে ইমপ্লিমেন্ট করতেছে বিশ্বের বিভিন্ন জায়গায়,
আমরাও সেখানে সক্রিয়ভাবে কাজ করছি, গভর্নমেন্টের সহায়তা পাচ্ছি আমরা। তো এইটা আমরা চাই, বিশেষ করে সারা দেশে এটার একটা ব্যাপকভাবে প্রচারিত সম্প্রসারিত হোক এবং এটা যাতে করে ইউনিভার্সাল হয়, অর্থাৎ প্রতিটা মাই যাতে ফুল কেয়ার খায় এবং ফুল কেয়ার খেলে আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে নিজেদেরকে রক্ষা, আমাদের প্রেগনেন্ট মাদের রক্ষা করতে পারবো। পাশাপাশি মায়ের গর্ভস্থ শিশুটাও সঠিক পুষ্টিটা পাবে। আপনি চমৎকার কথা, এখানে বাংলাদেশে জি 100টা প্রেগনেন্সির মধ্যে বাচ্চা যখন দেয় তার মধ্যে 16টি আপনার আন্ডারওয়েট হয়। আন্ডারওয়েটটা কি, 2.5 কেজির নিচে যদি বাচ্চার ওয়েট হয় তাহলে আন্ডারওয়েট। ও কিন্তু এখানেই খালি এটাই নিউট্রিশনের অভাবে এটা হয় এবং এখানেই কিন্তু শেষ না, ও সারা জীবন এর কনসিকোয়েন্সে অ্যাডাল্ট হলেও সেখানে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডায়রিয়া গ্লুকোজ লেভেল তার কম হওয়ার বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এই এই প্রবলেমগুলো কিন্তু সারা জীবন সে বয়ে বেড়ায়, অর্থাৎ তার মধ্যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আমরা এই জন্য বলি যে এই নিউট্রিশনের যদি আন্ডার ওয়েট না হয় শিশু, সেটা একটা বড় ধরনের সাফল্য। আর এই ফুল কেয়ার কিন্তু সেটাকে কমাতে বহুলাংশে সাহায্য করবে। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডাক্তার খালেদা ইয়াসমিন। শিশুর পুষ্টি পরিস্থিতির সঙ্গে MMS এর সম্পর্কটা আসলে কি বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, USAID ও SMC নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা শিশু পুষ্টি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি USAID ও SMC নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা শিশু পুষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। আজ আমরা আলোচনা করছি গ্রোথ মনিটরিং ও প্রমোশনের গুরুত্ব এবং করণীয় নিয়ে। দর্শক, আলোচনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম এবং SMC ব্যবস্থাপনা পরিচালক ও CEO জনাব তসলিমুদ্দিন খান। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর খালেদা ইয়াসমিন, আমরা বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে MMS এর সাথে আসলে গর্ভস্থ শিশুর পুষ্টি পরিস্থিতির কী সম্পর্ক রয়েছে? এটা আসলে আমরা জানি যে একটা শিশু তার যাবতীয় খাবার, তার পুষ্টি, যা কিছু তার দরকার সব পায় মার কাছ থেকে এবং সেটা আসে প্লাসেন্টা দিয়ে। আমরা জানি যে কারণ শিশু তো আলাদা করে খাবার পাচ্ছে না, মা ভালো খেলে শিশু ভালো খাবে, মা খারাপ খেলে শিশু খারাপ খাবে। তো সুতরাং সেই কারণে যেটা তসলিম ভাই বললেন যে আমরা যে মানে মাকে যদি ফুল কেয়ার দিই, মার যদি পুষ্টি চাহিদা পূরণ হয় সেটার মাধ্যমে কিন্তু শিশুর পুষ্টি চাহিদা পূরণ হবে। সুতরাং মানে যখন প্রেগনেন্সি পিরিয়ড এমন একটা পিরিয়ড যে এই সময় যদি আমরা মাকে কেয়ার দিই, মার যেই খাবার দরকার, তার ব্যালেন্স ডায়েট, তার রেস্ট, যা কিছু দরকার একটা সুস্থ বাচ্চা জন্মের জন্য, সেই তাহলে মার পুরা যে মার যে সাপোর্ট যেটা সেটার কারণে একটা সুস্থ শিশু জন্মাবে। মানে সেই কারণে হচ্ছে যে ইনভেস্ট যদি করি আমরা মার, আমরা লাভ পাচ্ছি ডাবল। আমরা অবশ্য সঞ্চয়পত্রে বলি যে ডাবল লাভ, কিন্তু আমরা যদি মার বেলা ইনভেস্ট করি আমার ডাবল লাভ কি, যে আউটকাম তার যে শিশু জন্ম হচ্ছে একটা সুস্থ সবল শিশু জন্ম হচ্ছে। সুতরাং মা ঠিক মতন খেলে শিশু পাবে ঠিক মতন। মানে আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে দরিদ্র ফ্যামিলিগুলোতে তারা ভাবেও না যে মার যত্ন না নিলে আমরা কিন্তু একটা সুস্থ শিশু পাবো না, কারণ অনেক সময় ভাবে যে আমার বাচ্চা যেটা হবে পরিবার ভাবে যে একটা সুস্থ হৃষ্টপুষ্ট একটা শিশু জন্ম হবে, কিন্তু তার জন্য যা দরকার মার কেয়ার দরকার সেটা কিন্তু তারা মোটেও ভাবে না। কিন্তু এখন সময় এসছে, এখন মানুষ কিন্তু অনেক বেশি সচেতন এবং আমরা যেটা জানি, আমরা যেটা পুষ্টি নিয়ে আমরা যারা কাজ করি আমরা খুব ভয় পাই যে একটা শিশু যদি জন্মের পর থেকে আন্ডারওয়েট কিংবা আরও যদি সমস্যা নিয়ে জন্মায়, পরবর্তীকালে যখন সে অ্যাডাল্ট হয়, অ্যাডোলেসেন্ট হয়, কখনোই কিন্তু এই যে শিশুকালে জন্মের সময় যে সে অপুষ্টিতে ভুগছিল এটা কিন্তু পূরণ হয় না। মানে পরবর্তীকালে সে যতই বেশি খাক না কেন, যতই ব্যালেন্স ফুড খাক না কেন, যতই পুষ্টিকর খাবার খাক না কেন, এই যে তার জন্মের সময় শিশুকালে যে তার অপুষ্টিটা ছিল সেইটা সে আজীবন বয়ে বেড়ায়। তো সেই কারণে এটা হচ্ছে একটা কার্স যে একটা শিশু যদি আন্ডারওয়েট নিয়ে জন্মায়, একটা শিশুর জন্মের সময় যদি দেখি যে তার পুষ্টির সমস্যা আছে, এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি পুষ্টির ক্ষেত্রে। সেক্ষেত্রে MMS পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছে মাকে, আর সেই মায়ের কাছ থেকে সাপোর্ট নিয়ে একজন সুস্থ পরিপুষ্ট শিশু জন্ম নিতে পারে। তবে অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসলিমুদ্দিন খান। ফুল কেয়ার নিয়ে আপনার কাছে আবারও
একটি প্রশ্ন, সেটা হচ্ছে এই যে MMS বা ফুল কেয়ার, এটা খাওয়ার নিয়মটা আসলে কি? আমরা সাধারণত ফার্স্ট ট্রাইমিস্টারে মা প্রেগনেন্ট কিনা একটু সময় হয়ে যায়, মানে অনেক সময় আইডেন্টিফাই করতে একটু বুঝতে দেরি হয়, তো আমরা সাধারণত বলি 180 দিন যদি খেতে চায় তাহলে তার সেকেন্ড ট্রাইমিস্টার আর থার্ড ট্রাইমিস্টার, এই দুইটা ট্রাইমিস্টারে, অর্থাৎ সেকেন্ড যে 3 মাস আর তারপরের 3 মাস, এটা যদি সে খায় তাহলে কিন্তু তার এই অপুষ্টির চাহিদাটা, মানে অপুষ্টি অবস্থাটা দূর হবে এবং মা ফুললি প্রোটেক্টেড হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিশু পুষ্টি পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে কি কি বাধা বা চ্যালেঞ্জ রয়েছে এবং এই বাধাগুলো দূর করতে কি করণীয়? দেখেন, শিশু পুষ্টির কথা যদি বলি, আমাকে খুব ব্যথিত করে যখন আমি দেখি যে বাংলাদেশে 61টি শিশুর মধ্যে জন্মগ্রহণ করার পরে তার 55টি শিশু তারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড পায় আর 45টি শিশু কিন্তু পাচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য না, এটা হওয়া উচিত না, কিন্তু সেটা ওইখান থেকে কিন্তু শুরু হয়, তার আগেই প্রেগনেন্ট অবস্থায় সেইটা তো একটা আছেই, খালেদা আপা বারবার বলেছেন আন্ডার ওয়েট শিশু হলে, কিন্তু সেটা যদি হয়েও যায় তারপরেও তো সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড যদি করতে পারে তাহলে কিন্তু সমস্যার অনেকাংশে সমাধান হবে, সেটাও কিন্তু একটা বড় সড় গ্রুপ সেটা পাচ্ছে না, তো এটি একটা বড় বাধা আমি মনে করি। সেকেন্ড যে জিনিসটা হলো, আজকাল মাদের আরেকটা সমস্যা হয়েছে, বিশেষ করে শহরাঞ্চলে, যে শিশুদেরকে এমনভাবে তারা বড় করে তুলে, সেখানে ফাস্ট ফুডের একটা বিরাট আধিক্য, সেখানে কিন্তু ব্যালেন্স ডায়েট কী হবে শিশুটির সেটা চিন্তা করে না করে বরং শিশুটি কি খায়, ফাস্টফুডের প্রতি আসক্ত আছে এবং সে ফাস্টফুডটা দিয়ে যাচ্ছে, তাতে কিন্তু ওবিসিটির একটা বড় সড় প্রবলেম। এবং এই যে শিশুদের মধ্যে ওবিসিটি, এইটা কিন্তু এটাও নিউট্রিশনের আরেকটা নেগেটিভ ইন্ডিকেটর, অর্থাৎ আপনি মোটাসোটা হয়ে গেল সেইটি কিন্তু একটা সমস্যার সমাধান না, সেটাও কিন্তু একটা বড় সড় প্রবলেম, অ্যাওয়ারনেস প্রবলেম মাদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে একটা বড় মানে মনে করে তারা বার্গার একটা খাইয়ে দিলাম অথবা এরকম স্যান্ডউইচ খাইয়ে দিলাম এবং এর যে প্রতিক্রিয়াটা, তারপরে আমরা যেটা দেখতে পাই যে দরিদ্র পরিবারগুলো শিশুরাও যেরকম অপুষ্টিতে ভুগছে, পাশাপাশি কিন্তু আমাদের যে বিত্তবানরা আছে তাদের সন্তানরাও কিন্তু অপুষ্টিতে ভুগছে এবং পাশাপাশি ওবেসিটি একটা বড় সমস্যা। আপনি একদম ঠিক বলেছেন, আপনি দেখবেন যে বস্তিতে সেই একদম শীর্ণকায় শিশু অথবা গ্রাম অঞ্চলে শীর্ণকায় শিশু আর অন্যদিকে একটু অ্যাফ্লুয়েন্ট গ্রুপের এই শিশু নাদুস নুদুস, বড় বেশি নাদুস নুদুস, এই যে একটা অবস্থা, এই দুইটা অবস্থাই ভালো না, তো আমাদের এই দুই দিকেই খেয়াল করতে হবে, এইটা একটা বড় সমস্যা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, শিশু স্বাস্থ্যের ব্যবস্থায়। আরেকটা হলো, আমরা চেষ্টা করছি সোশ্যাল মার্কেটিং কোম্পানি ব্যাপকভাবে সারা দেশে, কিন্তু আমরা একার পক্ষে এটা সম্ভব না, সরকারিও প্রচেষ্টা রয়েছে সেটাও দেখতে হবে, সেটা হলো গ্রোথ মনিটরিংয়ের মধ্যে সবাইকে নিয়ে আসা, সব শিশুকে গ্রোথ মনিটরিংয়ের মধ্যে যদি আমরা নিয়ে আসি তাহলে আইডেন্টিফাই করতে পারবো যে শিশুটি ম্যালনারিশ কিনা। আমি দুইটা ইন্ডিকেটরের কথা বলেছিলাম, একটা বলেছি স্টান্টিং, আরেকটা বলেছি যে তার আন্ডার ওয়েট কিনা ওয়েটের। আপা কিন্তু আরেকটা অ্যাড করেছেন ইম্পর্টেন্ট, সেটা হলো যে তার এই এর বাইরে এটাকে বলে আপনার ওয়েস্টিং, অর্থাৎ তার যে যতটুকু গ্রোথ হওয়া দরকার ফিজিক্যালি, শুধু লম্বাই না আপনার আর্মে এবং অন্য অন্য ক্ষেত্রে, সেটা হয়েছে কি না, তো এইগুলা কিন্তু শিশুর জন্য এই পরিমাপগুলো খুব ইম্পর্টেন্ট, গ্রোথ মনিটরিংয়ের মধ্যে আমরা এগুলো পরিমাপ করতে পারি সহজেই, তো এইগুলো যদি আমরা করতে পারি এবং মাদের ভালোভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েশন করতে পারি যে কোন খাবারটা শিশুদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কীভাবে খেতে হবে এবং সেটা যদি মারা খাওয়ায় তাহলেই এই নিউট্রিশন অবস্থা থেকে উন্নয়ন হবে। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম। সার্বিকভাবে বাংলাদেশের যে আমাদের শিশুদের পুষ্টি পরিস্থিতি উন্নয়নে আসলে কী কী উদ্যোগ নেওয়ার সুযোগ এখনও রয়েছে আর পাশাপাশি কার কী দায়িত্ব নেওয়ার উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ তসলিম ভাই, অনেকটাই বলে দিলেন যে ফার্স্টে প্রথম যেটা আমি বলবো হচ্ছে সচেতনতা, এর উপরে কিছু নাই, আমার টাকা আছে, আমার সমস্ত কিছু আছে কিন্তু আমি সচেতন না, তো সুতরাং প্রথমে যেটা দরকার সচেতনতা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা এখন অনেক হচ্ছে, সরকারি পর্যায়ে হচ্ছে, বেসরকারি পর্যায়ে হচ্ছে এটা। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে নারীর স্বাস্থ্যের দিকে
আমাদের মনোযোগ দেওয়া, কারণ মা যদি সুস্থ না থাকে, একজন মা যদি নিউট্রিশনালি সলভেন্ট না হয়, ব্যালেন্স না হয়, তাহলে কিন্তু আমি একটা শিশুকে আমি ঠিক মতন পাবো না, মানে একটা সুস্থ শিশুকেও পাবো না সুস্থ মা না থাকলে। সুতরাং একটা ফ্যামিলিতে আমাকে দেখতে হবে যে মা ঠিকমতো খাবারটা পাচ্ছে কিনা, এটা একটা দিক। আরেকটা থার্ড যেটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে এখন কারিকুলাম, যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমাদেরকে আসলে দেখা উচিত যে একটা ব্রেস্ট ফিডিং যেটা, সেটার উপর আমাদের জোর দেওয়া। সেটা আমাদেরকে আগে আমাদের যেটা ছিল ব্রেস্ট ফিডিংয়ের যে পার্সেন্টেজ 65%, উপর এটা কেন কমে এসছে, এটার এক অনেকগুলো কারণ। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমরা সচেতন না, আমরা অনেক কিছু দিয়ে আমরা ইনফ্লুয়েসড হই, সেটা হচ্ছে আমাদের এখন সোশ্যাল মিডিয়া আমাদেরকে সবসময় যে ঠিক বার্তা দেয় তা না। সুতরাং এই দিকগুলোকেও কিন্তু আমাদেরকে এখন মনিটর করতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে কী বার্তা দিচ্ছে। সুতরাং একটা বাচ্চা যদি তার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে 6 মাস পর্যন্ত যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, তাহলে কিন্তু তার যে ম্যালনিউট্রিশনের যে চান্স সেটা কিন্তু কমে যাবে। আরেকটা টার্ম হচ্ছে এক্সটেন্সিভ ব্রেস্ট ফিডিং, 2 বছর পর্যন্ত যদি একটা শিশু ব্রেস্ট ফিড করে, তাহলে কিন্তু আমরা মনে করি যে এই বাচ্চাটা সমস্ত রিস্ক থেকে রক্ষা পেল। আরেকটা যেটা আমরা মার পুষ্টিটাকে যদি এনশোর করতে চাই, যেটা আমরা এসএমসি যেটা বললো যে আমরা যে খাবারটা খাওয়ার কথা, তার অল মাইক্রোনিউট্রিয়েন্ট MMS যেটা, সেটা যদি মা খায়, তাহলে কিন্তু মার যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, তার ভিটামিনের অভাব, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, মিনারেলের অভাব, সেটা কিন্তু পূরণ হবে এবং শিশুটাও সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব তসলিমুদ্দিন খান। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। গর্ভবতী মায়েদেরকে এবং গর্ভবতী মায়েদের পরিবারগুলোকে কি পরামর্শ দেবেন? দেখেন, আমার পরামর্শ একটাই, সেটা হলো প্রতিটা গর্ভবতী মা কমপক্ষে 4টা ANC ভিজিট তাদের করতে হবে। এটা কিন্তু একদম ম্যান্ডেটরি, কেননা প্রতিটা গর্ভকালীন সময়টাই ঝুঁকিপূর্ণ অনেক সময় থাকতে পারে। সেই ঝুঁকি আইডেন্টিফাই করলে কিন্তু অনেকাংশেই সেটা আমরা দূর করতে পারবো। তো সেইটা একটা দিক আমি বললাম, 4টা ANC সার্ভিস প্রত্যেকটা কমপক্ষে নিতে হবে। সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হলো তার সুষম খাবার খেতে হবে, গর্ভকালীন সময় একটু বেশি বেশি খেতে হবে। এর সাথে সাথে আপনার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা ফুল কেয়ারের কথা বললাম, সেটা যদি রেগুলার নেয় এবং ক্যালসিয়াম যদি মাকে দেওয়া যায় রেগুলার, এবং তার সাথে আরেকটা বিষয় হলো যে তাকে ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হবে, অর্থাৎ তার ডেলিভারিটা কোনো একটা সেন্টারে করতে হবে। এখন কিন্তু বাংলাদেশে অনেক অনেক ক্ষেত্রেই প্রায় 35টা শিশু জন্মগ্রহণ করে হাউজহোল্ড লেভেলে, এটা আমরা চাই না। আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারি চাই, কেন সেখানে মাদের অনেক বেশি কেয়ার নেওয়া যাবে এবং মারা সুস্থ থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। এইটাই আমার প্রত্যেকটা পরিবারের কাছে আমার রিকোয়েস্ট, যে এই কয়টা বিষয় একজন প্রেগনেন্ট মার ব্যাপারে অবশ্যই এনশিওর করতে হবে সব সদস্য মিলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, USAID ও SMC নিবেদিত শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা শিশু পুষ্টি অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।